মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদীন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিল, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মাবুদের দরবারে মাবুদের শিকানু কলমা দিয়ে আরো একবার কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তার চাইতে লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি আল্লাহ তাআলার বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট শামসুল হেদায়াত বাদরুদ দুজা সাইয়েদুত তাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়াত শাহেনশাহে রিসালাত হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার পরে আজ পর্যন্ত অবশ্যই পৃথিবীতে কোন প্রকার নবী কিংবা রাসূল আসেনি, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের নবী আখেরি নবী ঠিক কিনা সবাইকে কথা বলতে হবে, আমাদের নবী আখেরি নবী ঠিক কিনা, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকার নবী কিংবা রাসূল আসেনি, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবী মুহাম্মদ আরবি বলেছে আনা খাতামুন নাবী লা নাবিয়্যা বাদি, তার জ্বলন্ত প্রমাণ হলো আমার নবী যখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহর দাওয়াতে মিরাজে গেলেন, যাওয়ার সময় আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বিভিন্ন আকাশে তিনি বিভিন্ন নবীদেরকে দেখেছে, দেখার পর তিনি জিব্রাইলকে প্রশ্ন করেছে, ও জিব্রাইল আমি বিভিন্ন আকাশে বিভিন্ন নবীদেরকে দেখলাম কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো তো কোন নবী আসমানে দেখলাম না সুবহানাল্লাহ। এমন সময় জিব্রাইল বলে ওগো নবীজি আপনি তো হলেন আখেরি নবী, আল্লাহর সাথে যেমন কোন শরীক নাই আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার রিসালাতের সাথে কোন শরীক নাই ঠিক কিনা। আপনারা জানেন পঞ্চগড়ে বাংলাদেশের এক প্রান্তে নাম হলো পঞ্চগড়, ওই পঞ্চগড়ে আহমদী সম্প্রদায় যারা তারা জাতীয় বিশ্ব ইজতেমা ঘোষণা করেছে, সেই ইজতেমার তারিখ হলো 22-24 ফেব্রুয়ারি, সবাই পড়ে নাউজুবিল্লাহ, তারা সেখানে ইজতেমা করবে, অর্থাৎ তারা করবে যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আখেরি নবী মানে না নাউজুবিল্লাহ। ও মুসলমান আমরা একসাথে আজকের মাহফিল থেকে বলতে চাই আমাদের নবী আখেরি নবী ঠিক কিনা, আমাদের নবী আখেরি নবী ঠিক কিনা, আমাদের নবী ইসলামটাকে জিন্দা করে প্রতিষ্ঠিত করে আমাদের মাঝে রেখে গেছে এইটার নাম কি সবাই বলুন কি, এটার নাম কি? আমার নবী তিনি ইসলামকে জিন্দা করে আমাদের মাঝে রেখে গেছে, এই পৃথিবীতে আর কেউ আসবে না ইসলামকে জিন্দা করার জন্য ঠিক কিনা বলুন। আমরা শুধু প্রচার করতে পারবো কিন্তু আমরা ইসলামকে জিন্দা করতে পারবো? ইসলামটাকে যিনি জিন্দা করেছেন তিনি আমার আল্লাহ, তিনি কে? যিনি প্রচার করেছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি পৃথিবীতে কেউ বলে সে ইসলামের পূর্ণ জীবন দানকারী তাহলে সে বন্ড না হক্কানি আলেম? বন্ড কিনা বলুন। আমরা জানি বাংলাদেশের মতিঝিলে আরামবাগে আমার এক বেড়াইম্মা বাবা বইয়া বইয়া কয় হেতে নাকি ইসলামের পূর্ণ জীবন দানকারী নাউজুবিল্লাহ। মুসলমান ইমানের শক্তি দিয়ে বলো ইসলামের পূর্ণ জীবন দানকারী কে? প্রচার করেছে কে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি প্রচার করেছে। সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াত আছে কুন ফায়াকুন, সেটা শুধু আল্লাহর জন্য খাস, আল্লাহ বলে হও তখন সাথে সাথে হয়ে যায়। এখন যদি পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন বক্তা বলে সে কুন ফায়াকুনের মালিক, সে কি বন্ড না হক্কানি আলেম? বন্ড কিনা বলুন। রাজার বাগে এক শয়তান বসে বসে বলে সে নাকি কুন ফায়াকুনের মালিক নাউজুবিল্লাহ। মুসলমান যে এরকম আকীদা ধারণ করবে সে কুন ফায়াকুনের মালিক? আমরা আজকে মাহফিল থেকে সবাই একসাথে বলতে চাই যে কুন ফায়াকুনের মালিক দাবি করেছে সে মুশরিক, সে মুশরিক, সে মুশরিক ঠিক কিনা বলো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তার স্ত্রী বান হলো পবিত্র উম্মুল মুমিনিন। কি তারা? সবাই বলুন উম্মুল। এখন যদি কোনো আলেম বলে যে আমার স্ত্রী, আমার মা, আমার মেয়ে উম্মুল মুমিনিন, সে বিশ্বনবী রিসালাতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই সেই রাজারবাগের পীর বন্ধ ঠিক কিনা বলুন, সেই আরামবাগের পীর বন্ধ ঠিক কিনা বলুন, কাদিয়ানীরা কাফের ঠিক কিনা বলুন, মুসলমান কাদিয়ানী নিজেদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করার জন্য যদি আন্দোলনের ডাক আসে আমরা কারা কারা ফাতমানবুয়তে যোগ দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব করব করব, ঠিক কিনা বলো মুসলমান? কাদিয়ানীরা কাফের বলো, কাদিয়ানীরা, 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 আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখেরি নবী, ঠিক কিনা মুসলমান? ও আমার মায়েরা, তোমরা যারা পর্দার আড়াল থেকে আজকের এই মাহফিলটা শুনছো, মা গো তোমাদেরকে লক্ষ্য করে একটা কথা বলি, আজকে তোমাদের ঘর হয়েছে, সংসার হয়েছে, একদিন মা তোমাদের কোনো কিছু ছিল না, ও মা তোমার স্বামীটা নামাজ পড়ে না, মা তোমার মেয়েটা নামাজ পড়ে না, মা তোমার ছেলেটা আজকে নেশা খাইতে খাইতে নষ্ট হয়ে যাচ্ছে, মা গো আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমার স্বামীটা তোমার জন্য তার জীবনটা শেষ করে দিয়েছে, তার যৌবনটা শেষ করে দিয়েছে, আমার মায়েরা যদি নামাজ না পড়ে ওই স্বামীটাকে আল্লাহর কারগরায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলুন? ও যুবক তোমার বাবা তোমার জন্য সবকিছু করতেছে, ও যুবক আজকে যদি তুমি নামাজ না পড়ো, যুবক তুমি যদি নেশায় আসক্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দাও, তোমার মাকে তোমার বাবাকে আল্লাহর কারগরায় দাঁড়াতে হবে। তাই আমি বলবো ও আমার যুব সমাজের ভাইয়েরা, আমাদেরকে নেশা পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা বলুন? আদর্শ সমাজ গড়তে হবে, আদর্শ সমাজ গড়তে যা যা করার আমরা সমাজের ব্যাটাদেরকে নিয়ে মাতব্বরদেরকে নিয়ে আমরা তাই করব, ঠিক কিনা? ও মা তুমি পর্দা করো, তুমি যদি পর্দা না করো তোমার স্বামী জাহান্নামে যেতে হবে, ও আমার বোন তুমি যদি পর্দা না করো তোমার বাবার বুকে পাড়া দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার স্বামীর বুকে পাড়া দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। ঘরের বড় ভাই যদি আল ইমামুল আদল হয়, নেতা হয়, ওই ভাইকে বুকে পাড়া দিয়ে ওই বোনটা তারপর জাহান্নামে যাবে। ও আমার মা তুমি তোমার স্বামীকে জাহান্নামে পাঠাইও না, ও আমার বোন তুমি তোমার ভাইকে বাবাকে জাহান্নামে পাঠাইও না, তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তাতে আমাদের কোনো আসে যায় না। বোন গো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওয়া রাজুলুন দাওয়াতু ইমরাতুন যাতু মান কাবি ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ, যদি কোনো যুবতী বোন কোনো যুবককে প্রেমের প্রস্তাব দেয়, লাভ লেটার দেয়, যদি কোনো সুন্দরী বোন এমন সময় যদি সুন্দরী বোনটাকে কোনো যুবক বলে দিতে পারে ইন্নী আখাফুল্লাহ, ওরে আমার যুবতী বোন আমি তোকে প্রেম করতে পারবো না, কেন জানিস তুমি? ইন্নী আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি। ও যুবক ভাই আবার যদি তুমি কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দাও, লাভ লেটার দাও, এমন সময় যদি ওই যুবতী বোনটা যুবককে জানিয়ে দেয় আমি তোর সাথে প্রেম করতে পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি। বিশ্বনবী বলেছে ইযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যখন আসমানটা সূর্যটা মাথার এক দিকে উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ সেই যুবতী এবং যুবককে আল্লাহর আরশের নিচে স্থান করে দিবে, সুবহানাল্লাহ। তাই বলি মা গো তুমি তোমার স্বামীটাকে নামাজি বানাও, বাবা তুমি তোমার মেয়েটাকে পর্দাশীল বানাও, বাবা তোমার ছেলেটা রাতের 9টার পরে কেন করে আসে তুমি তোমার ছেলেটাকে জিজ্ঞাসা করো, তোমার ছেলেটা সন্ধ্যায় কোথায় থাকে, কার সাথে চলে, কে তার বন্ধু, সে কি খায়, তুমি তোমার সন্তানটার খোঁজ নাও, যদি নিতে পারো আমার দয়াল নবী বলেছে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাশরের ময়দান থেকে একদল মানুষকে টান দিয়ে আল্লাহর আরশের নিচে নিয়ে আসবে, তুমি যদি তোমার সন্তানগুলার খোঁজ খবর নাও, মেয়েটার খোঁজ খবর নাও, তোমার স্ত্রীটার খোঁজ খবর নাও, বিশ্বনবী বলেছে তুমি সেই কাতারে পড়ে যাবা, সেই কাতারে পড়ে আল্লাহর আরশের নিচে স্থান পাবা, আর তুমি যদি তোমার সন্তানের খোঁজ খবর না নাও, মেয়ের খোঁজ খবর না নাও, তাহলে তোমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। তাই সকলের কাছে অনুরোধ করছি
বাবা রে তুমি তোমার মেয়েটাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করো, স্ত্রীটাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করো, যুবক ছেলেটাকে নিজের বন্ধু বানাও, বন্ধু বানিয়ে তাকে ইসলামের ছায়া তুলে আনো। নতুবা বাবা তুমি বাবা তোমার বুকটায় পাড়া দিয়ে আমার মতো সন্তান সেই দিন জাহান্নামে যাবে। ও মুসলমান ভাইরা, যে কথাগুলি বললাম আল্লাহ সেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।